হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজই একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এবারে পুজোর তিথিগুলো এমনভাবে পড়েছে যে বলাই সম্ভব নয় কোন দিন ষষ্ঠী আর কোন দিন পঞ্চমী বা কোন দিন সপ্তমী বা কোন দিন অষ্টমী। একসঙ্গে যেন ঘেঁষে ঘেঁষে সব পুজোর তিথিগুলো পড়েছে। এখন বাজে রাত 9টা আর আমাদের বাড়িতে পঞ্চমী এবং ষষ্ঠীর পুজো এখন থেকেই শুরু হলো। আমাদের ঠাকুরমশাই সেই মেদিনীপুর থেকে আসেন আর উনি আসা মাত্রই আমাদের বাড়ির পুজোর সকল জোগাড়জাটি শুরু করে দিয়েছেন। প্রত্যেকটা পুজোই এবারে তিথিগুলো পড়েছে সকালবেলার মধ্যে শেষ, আবার সকাল থেকে অন্য পুজো শুরু। কোন দিন 6টায় শেষ, কোন দিন 5টায় শেষ, আবার কোন দিন 7টার মধ্যে শেষ। তাই ঠাকুরমশাই এখনই ষষ্ঠীর পুজোর আগেই ঘট প্রতিষ্ঠা করে দিচ্ছেন। পঞ্চমীর দিন মোটামুটি আমাদের বাড়িতে ফল প্রতিষ্ঠা হয় না, কিন্তু পঞ্চমীর দিন ঠাকুরের পুজো শুরু হয়ে যায় আমাদের বাড়িতে। আজকে এবছর এমনভাবে তিথিগুলো পড়েছে যে ঠাকুরমশাই আজকেই ঘট প্রতিষ্ঠা করে দিয়েছে। অলরেডি এখন রাত 10টা বেজে গেছে আর এইদিকে মাম্পু সোনার চোখে ঘুম নেই। ঠাকুরমশাই এখানে পুজোর জোগাড়জাতি করছে আর তিনি দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর দেখে যাচ্ছে। মা ওকে নমস্কার করতে বলছে, তাই হাত জোর করে বসে আছে আর 10 বার শুধু নমস্কার করে যাচ্ছে। জানি না ও কি বুঝতে পারছে, কিন্তু একটা পুজো হচ্ছে সেটুকু বুঝতে পারছে। তার জন্য তার কি মজা, এতক্ষণে ও ঘুমিয়ে পড়ে আর আজকে দেখো ও ঘুমোচ্ছে না, ঠাকুরের পুজো হচ্ছে উনি বসে বসে দেখে যাচ্ছেন। কথিত আছে যে মা নাকি বেলতলায় প্রথম আসেন, তারপর মাকে বরণ করে মাকে বাড়িতে তোলা হয়। তার জন্য আমাদের বাড়িতে এখন বেলগাছ প্রতিষ্ঠিত হচ্ছে, মানে বেলতলা রেডি করা হচ্ছে, যেখান থেকে মাকে বরণ করা হবে প্রথমে। বাবা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মাম্পু বাবার কোলে উঠে গেছে আর তার কাণ্ড দেখো। আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় আমাদের বাড়ির প্রতিষ্ঠিত অষ্টধাতু মা দুর্গাকেই। এখন মাকে দুধ এবং গঙ্গা জল দিয়ে মায়ের স্নান হবে এবং মাকে নতুন বস্ত্র এবং গয়না পরিয়ে মাকে প্রতিষ্ঠিত করা হবে পুজোর জন্য। দুর্গা পুজোর প্রত্যেকটা রীতি মেনেই আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে প্যান্ডেলের রীতিনীতি মানা হয় না। প্যান্ডেলে যেমন কলাবউ স্নান হয় সপ্তমীর দিন, আমাদের বাড়িতে কিন্তু কলাবউ স্নান হয় না। আমাদের এই দুর্গা পুজো এবছর 10 বছর ধরে হচ্ছে। প্রথম বছর যখন মায়ের প্রথম পুজো হতে বলে ঠিক হয়, সে বছর এত আমরা কনফিউজ হয়ে পড়েছিলাম যে মায়ের পুজো কীভাবে হবে, কী নিয়মে হবে তা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বিভিন্ন ঠাকুরমশাইরা এসে বিভিন্ন ধরনের মত প্রদান করছিল আমাদের কাছে, কোনোটাতেই যেন আমরা সন্তুষ্ট হচ্ছিলাম না। কোথা থেকে জানি না এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে এলেন আর মায়ের পুজো করলেন, তা আমরা এখনও কিছুটা অবাক হয়ে ভাবি। সেই বছর চতুর্থী অবধি আমাদের কোনো ঠাকুরমশাই ঠিক হয়নি, কিভাবে মায়ের পুজো হবে তা কিছুই জানি না। ইনি মেদিনীপুরে থাকেন, সে বছরই যেন তিনি এখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যেন মনে হয় মায়ের ইচ্ছাতেই তিনি সে বছর থেকে আমাদের মায়ের পুজো করেন। প্রত্যেক বছর মেদিনীপুর থেকে এসে সবই যেন মায়েরই ইচ্ছে। মায়ের ইচ্ছে না থাকলে যে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। সেই বছরের কথা এখনও মনে করলে যেন মনে হয় একটা গল্প কথা। মাম্পুর অবস্থা দেখো, এখনও তো ঘুম নেই তার চোখে আর মা শাক বাজাচ্ছে বলে ওউ নাকি শাক বাজাবে, শাক বাজাবে বলে তার বায়না দেখো। যোগাযোগটি প্রায় কমপ্লিট, ঠাকুরমশাই এবার পুজোতে বসবেন। এখন অলরেডি 11টা বেজে গেছে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু।
অলরেডি রাত 12টা বেজে গেছে, এখনো পুজো চলছে আমাদের বাড়িতে, আর বাকি ষষ্ঠীর পুজো হবে কালকে সকালবেলা। এখন বাজে 7:30, আর ঠাকুরমশাই ষষ্ঠীর পুজোতে বসে পড়েছেন। আজকে ঠাকুরের আরতি থেকে শুরু করে পুষ্পাঞ্জলি সব কিছুই হবে। ঢাকের আওয়াজ শুনলে এমন কোনো বাঙালি নেই যার মন আনন্দে নেচে ওঠে না। পুজোর কয়েকদিন ঢাকের আওয়াজ মামপুকে দেখো, ঢাক বাজছে বলে তার কি নাচ, মায়ের কোলে নাচতেই ব্যস্ত সে ঢাকের আওয়াজে। মামপু নাকি এখন কাঁসর বাজাবে, সে কাঁসরটাকে নিয়ে কি জোরে জোরে মারছে দেখো। আমরা সকলে এখন বসেছি পুষ্পাঞ্জলি দেবো বলে, আর মামপুও আমাদের সঙ্গে বসেছে পুষ্পাঞ্জলি দেবে। আমি আদিত্য মামপুকে নিয়ে এখন সন্ধেবেলা একটু ঘুরতে বেরোলাম, একটু প্যান্ডেল দেখবো, কাছাকাছি ঠাকুরের প্যান্ডেলগুলো যেগুলো হয়েছে সেখানে একটু ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। এটা আমাদের পাড়ার প্যান্ডেল যা ঘড়ির থিমের ওপর করা হয়েছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তারপরে এগিয়ে চললাম আরেকটা ব্যান্ডেল দেখার উদ্দেশ্যে, এটাও আমাদের বাড়ির খুবই কাছে যা নৌকোর থিমের ওপর করেছিল। এখানের যে থিমটা হয়েছিল তার সঙ্গে এই প্যান্ডেলের সাউন্ড এফেক্টটা খুব সুন্দর মানিয়েছিল। এই প্যান্ডেলের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছটা অরিজিনাল না আর্টিফিশিয়াল এইটাই ভেবে আমি তো অস্থির, আমার মনে পড়ছিল না এখানে কোনো গাছ আগে ছিল কিনা। পুরো প্যান্ডেলের জুড়ে কলকাতার বিভিন্ন ছবি ফুটে উঠেছে যা দেখতে অসাধারণ লাগছে। তারপরে এগিয়ে চললাম একটা সাবেকি প্যান্ডেলের দিকে, যেখানে পৌঁছে মায়ের মুখ দেখে মনটা যেন খুব শান্তি অনুভব করলো। এতক্ষণ থিমের প্যান্ডেল দেখে এই সুন্দর সাবেকি আনার ছোঁয়া প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগছে। এই প্যান্ডেলে ঢোকা মাত্রই মামপু তো ঠাকুর দেখে নমস্কার করতেই ব্যস্ত। অনেকক্ষণ ঘোরা হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটি এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।